গুরু গম্ভীরের নেতৃত্বত ভারত বাংলাদেশের প্রথমখন টেস্ট আরম্ভণিতে বিপদ নেওচি সবস্থিতিত ইন্ডিয়ান ক্রিকেট টিম। প্রথমখন টেস্টতে রবিচন্দ্রন অশ্বিনে খোজ করে দিলে গুরু গম্ভীরক। চিদম্বরমর পিছত দেখবলে পা গেল কেবল রবিচন্দ্রনের নাম। আজিরপর ভারত বাংলাদেশের প্রথম টেস্ট প্রশিক্ষক গৌতম গম্ভীর তত্ত্বাবধানত টেস্ট খেলবলে সাজু হওয়া ভারতীয় দলটি প্রারম্ভিক বিপদ অতিক্রম করে সবস্থিতিত আছে। বৃহস্পতিবারের বাংলাদেশের বিরুদ্ধে দুখনীয় শৃঙ্খলার প্রথম টেস্ট আরম্ভ হয়েছে। চিদম্বরম স্টেডিয়ামত অনুষ্ঠিত হওয়া ম্যাচখনের অনুরাগীসকলের মাজত ব্যাপক জল্পনা কল্পনা দেখবলে পাওয়া গৈছিল, কারণ সাময়িক বিরতির পিছতেই দলের সঙ্গে যোগ দিছে বিরাট কোহলিয়ে। দীর্ঘদিনের পিছত টেস্ট ম্যাচ খেলবলে সাজু হলেও ইতিবাচক আরম্ভণি করবলে আত্মবিশ্বাসী অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল যদিও বাংলাদেশক অতি গুরুত্ব সহকারে লৈছে ভারতে, কিন্তু প্রতিখন টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর অধীনস্থ। চিদম্বরমর পিচ স্পিন সহায়ক হব বলে ধারণা করেছিল ভারতীয় ম্যানেজমেন্টে। আজির ম্যাচখনত সেই দেখবলে পাওয়া গেল। প্রশিক্ষক গম্ভীরের ইঙ্গিত দিয়া অনুসরি আর অশ্বিন আর রবীন্দ্র জাদেজাই স্পিন আক্রমণের দায়িত্ব লোবলগা হয়েছিল, আর সেই অনুসরি প্রশিক্ষক গৌতম গম্ভীরের ইঙ্গিত যান পুঁজি পাইছিল রবিচন্দ্রন অশ্বিনে, যার বাবে আরম্ভণিতে প্রত্যাহ্বানের সম্মুখীন হলেও অশ্বিনে সকল সম্ভালি ললে। বাংলাদেশের বিরুদ্ধে শৃঙ্খলার প্রথমটি দিনতেই টিম ইন্ডিয়ায় এনে এক মুহূর্তের সাক্ষী হবলগা হয়েছিল যে মাত্র 144 রানতেই হেরাবলগা হয়েছিল 6টা উইকেট। ইয়ার পিছতো অভিজ্ঞ অলরাউন্ডারদ্বয় রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার মাজত সপ্তম উইকেটত সংগৃহীত অপরাজিত 195 রানের জুটির সহায়ত দিনান্তক 6 উইকেট হেরায় 339 রান সংগ্রহ করে সবস্থিতি লাভ করেছে ভারতীয় ক্রিকেট দলটি। রবিচন্দ্রন অশ্বিনে কেরিয়ারের ষষ্ঠটো শতক অর্থাৎ 102 রান অর্জনেরে অপরাজিত হয়ে রার বিপরীতে 86 রানত অপরাজিত হয়ে রয় রবীন্দ্র জাদেজা। ইয়ার পূর্বে যশস্বী জয়সওয়ালে 56 রানতে ইনিংস খেলার বিপরীতে 1.5 বছরের অধিক বিরতির পিছত টেস্ট দলের প্রত্যাবর্তন করা ঋষভ পন্তে খেলে মাত্র 39 রানের ইনিংস। সে হয়তো ঋষভ পন্তর প্রদর্শনক লো এতিয়া ক্রিকেট দুনিয়া চর্চা চলিছে, এতিয়াও কিছু সময় লাগবে ঋষভ পন্তর। Sports Talk Report, Current on Assam.